নির্বাচন তারিখ যেত পাখছি খলিকোট নির্বাচন মন্ডলী প্রতিযোগিতা তীব্র হওয়া সহ রাজনীতি ইতিহাসের ভাজপার মিশ্রণ পর্বর পৃষ্ঠা যোড়ি হবার লাগিছে। পূর্ণচন্দ্র সেঠী ভাজপা খলিকোট নির্বাচন মন্ডলীর বিধানসভা প্রার্থী ঘোষণা কলাপরে ভারতীয় জনতা পার্টি প্রতিদিন মিশ্রণ পর্ব মাধ্যমে প্রাথমিক সদস্য সংখ্যা যোড়ি হবার লাগিছে। প্রায় প্রতিদিন শহ শহ সংখ্যায় শঙ্খ দলর ছামুয়া কর্মী মানে দল ছাড়ি পদ্ম ধরিবার দৃশ্য রাজনৈতিক পাণিপাগকু পরিবর্তন করেছে। গতকালি বণিয়া গ্রাম পঞ্চায়েতরে পূর্ণচন্দ্র সেঠী নেতৃত্বে এক মিশ্রণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এই পর্বরে বণিয়া সমেত আখপাখ গাঁরু 1000 ঊর্ধ্ব ভোটর ও কর্মী বিজেপি টোপি ও উত্তরীয় পরিধান করে বিধিবদ্ধভাবে পদ্ম ধরিলে। এই কার্যক্রমে বিজেপির টাণুয়া নেতা অনিল কুমার পণ্ডা, শঙ্কর প্রসাদ নাহাক, জগন্নাথ ভূঁয়া, মনোজ প্রধান, টুলু জেনা, নিরঞ্জন পট্টনায়ক সহ চিত্রসেন ঘোষ যোগ দিয়েছিলেন। বিজেপির মারাথন মিশ্রণ পর্ব খলিকোট রাজনৈতিক সমীক্ষক মহলরে চর্চার কেন্দ্রবিন্দু পালটিছে। আমি নিশ্চিত ভাবে বর্তমান যে মোদি লহর আসিছি ওড়িশা পাই ডবল ইঞ্জিন সরকার করিবা পাই আমি সমস্ত প্রতিশ্রুতিবদ্ধ হই কি আজ বাণিয়া পঞ্চায়েতরে পৌঁছিছিলু। বাণিয়া পঞ্চায়েতরে সমস্ত ইয়ং মাস্টর ধরি কি আমার এসএইচ গ্রুপ মা মানে তথা সমস্ত বয়স্ক মানে বয়স্ক লোক মানে এই সভাকু আজ আমবাকু তাকে সেই উচ্ছরে আসিছন্তি এবং ভারতীয় জনতা পার্টিরে তাকে জনে জনে সদস্য হইছন্তি। তেণুকরি আমাকু আগর এই মুদ্দা রহিব প্রায় আমার এই খলিকোট ব্লককু আমি ভারতীয় জনতা পার্টি সমস্ত সামিল করা আমার চেষ্টা জারি রহব। আজ বানিয়া গ্রামের 1500 ঊর্ধ্ব কর্মী বিজু জনতা দল আসি ভারতীয় জনতা পার্টি মিশিচন্তি। লোক এথর মনস্থ করছেন, স্থির করে সারিছেন যে আউ এই 25 বর্ষর শাসনকু বরদাস্ত করি হবনি, এই যে কুশাসন চালিছি এবং মোদি সরকার যে কি লোকক সাথিরে অছি আমি আগামী থর আগামী 24 নির্বাচনে মোদি সরকার উভয় সেন্টার এবং স্টেট উভয় সরকার আনবে, ডবল ইঞ্জিন রহব, লোকক গ্যারেন্টি দেবে, মোদি গ্যারেন্টি সমস্ত গ্যারেন্টি দেবে এবং সমস্ত ভালো মন্দরে সাথী হবে। এই প্রকার যে দুর্নীতি চালিছি ওড়িশারে প্রতি স্তরের এই দুর্নীতি কমিটি হটা যাব এইটিপাই লোক মানে অতি অতিষ্ঠ হয়ে গেলে এই বিজু জনতা দল শাসন প্রতি ইয়াকু মূলোৎপাট করিয়া পাই বর্তমান লোক মানে সিদ্ধান্ত করেছেন এবং ভারতীয় জনতা পার্টি পাওয়ার কু আনিবা পাই লোক মানে অহরহ চেষ্টা করছেন। শঙ্কর প্রসাদ নাহাক, পূর্বতন নগরপাল তথা বিধানসভা কোর্ডিনেটর খালিকোট। আজ বাণিয়া পঞ্চায়েতর লোক সোমোট আগ্রহ প্রকাশ করে আজ 1000 লোক নরেন্দ্র মোদীকর কার্যদক্ষতার অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন এবং এই যে আজ মিশ্রণ খালিকোট বিজয়ী পাই এক গৌরবর কথা। আউ খলিকোটে দুর্নীতি হটাইবা পাইঁ আজ সবু যুবক ভাই মানে স্বইচ্ছারে ভারতীয় জনতা পার্টি যোগদান করছন্তি এবং সমস্তঙ্কু আম ভারতীয় জনতা পার্টিকু সমস্তঙ্কু স্বাগত করা যাউছি। আউ আজ আপন দেখুছন্তি এ বাণিয়া পঞ্চায়েতর লেখা মধ্য আজ ছিন্ডি গলে, আগামী দিনরে বহুত পঞ্চায়েত আম যোগাযোগরে অছন্তি, বহুত সরপঞ্চ আম যোগাযোগরে অছন্তি। আপনকর একটু খলিকোট নিশ্চিত ভারতীয় জনতা পার্টি বহুত 50,000 ঊর্ধ্ব ভোটে জিতিব। আও আগামী দিনরে খলিকোটরু এই যে দুর্নীতিগ্রস্ত শাসন চালিছি বিজু জনতা দলর তাকে দূর করা যাব। এই ব্লক আপনার তহসিল আপনার যে চালিছে পিসি কারবার আকু সম্পূর্ণ রূপে বন্ধ করা যাব, এটি রাম রাজ্য প্রতিষ্ঠা করা যাব সম্পূর্ণ ওড়িশারে। আপনার দেখিবে এই যে আগামী ইলেকশন চালিছি এটি সরকার ভারতীয় জনতা পার্টির বি সরকার আসুছি এবং এটি রাম রাজ্য প্রতিষ্ঠা হব, এয়া আমার বিশ্বাস। গঞ্জামরু সিপ্রা পট্টনায়ক রিপোর্ট, বিও নিউজ।